हेलो फ्रेंड्स, आजकल वीडियोते आमी तुम्हारे संगे शेयर करब दरकारी किछु टिप्स। जे टिप्सगुलो जाना थाकले आमादेर संसारेर काजगुलो अनेकटाई सहज बोले मने हबे आर निजेर जोन्नो किछुटा होलो समय बेर करे नेवा जाबे। तो चलो देखे नेवा जाक आजकेर टिप्सगुलो। नमस्कार बंधुरा, आमी देवजानी, देवजानीज किचेने तुम्हारे अनेक अनेक स्वागत। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস পরিষ্কার করতে হয়, যেমন ধরো কিছু কিছু ইলেকট্রনিক জিনিস যেগুলো পরিষ্কার করতে হয়। আমি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি, এই জন্যই করি। এই জিনিসগুলো সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে ভালো করে জল দিয়ে ধুতে হয়। এবার এগুলো যদি জল দিয়ে ধোয়া যায় তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এমন কিছু দিয়ে ধোয়া উচিত যেটা দিয়ে ধুলে বা পরিষ্কার করলে জল দিয়ে ধুতে না হয়, মুছে নিলেই হয়ে যায়। তো সেমনই একটা জিনিস হচ্ছে টুথপেস্ট, এটা দিয়ে ক্লিন হবে কিন্তু এটাকে জল দিয়ে না ধুলেও পরিষ্কার হবে। যেমন ধরো এটা উপরে ভেতরে বাইরে সব জায়গায় পরিষ্কার করে নিলাম, ঘষে নিলাম একটা ব্রাশ দিয়ে। এবার একটা কাপড় ভিজিয়ে নিয়ে তারপর সেটা দিয়ে এটাকে মুছে নেব। মুছে নিলেই এটা যথেষ্ট, এক থেকে দুবার মুছতে হবে অবশ্যই। একবার মুছলে হবে না, তাহলে সাদা হয়ে থাকবে। এক থেকে দুবার মুছতে হবে আর এটা মুছলেই কিন্তু একদম ঝকঝকে ক্লিন হয়ে যাবে। তো দেখো আমি দু তিনবার এরকম করে মুছে নিলাম আর এটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু এটা নষ্ট হবে না। ইলেকট্রনিক জিনিস আমরা রান্নাঘরে অনেক ব্যবহার করে থাকি কিন্তু এই জিনিসগুলো ক্লিন রাখতে গেলে কিন্তু সার্ফ সাবান ব্যবহার করতে হয়। কিন্তু সার্ফ সাবান ব্যবহার না করে তোমরা টুথপেস্ট দিয়ে এই কাজগুলো করে নিতে পারো। যাওয়া যাক এবার পরের টিপসে। তো বন্ধুরা, আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিসই রয়েছে যেগুলো আমাদেরকে ভালো করে রাখতে হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তার মধ্যে বিস্কিটস, বিস্কিটস কিন্তু অনেকগুলো একসঙ্গে খুলে ফেললে অনেক দিন খেতে লাগে আর তখনই এটা ড্যাম হয়ে যায়, বিশেষ করে বাচ্চারা। একটা প্যাকেট খুলে সেটা খেতে চায় না আর একটা খুলে বসে, এরকম করে যখন অনেকগুলো বিস্কিটস খুলে নেওয়া হয়ে যায় তখন এগুলো শেষ হতে টাইম লাগে আর ততদিনে বিস্কিটসগুলো ড্যাম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। কী করলে এগুলো ড্যাম হবে না? যেমন ধরো একটা বড় জারের মধ্যে বিস্কিটসগুলো আমরা রেখে দিচ্ছি, এতগুলো বিস্কিটস একটা বড় জারই লাগবে, কিন্তু এর মধ্যে যদি একটু চিনি দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু বিস্কিটসগুলো সহজেই ড্যাম হবে না, যদি কৌটোর মুখটা ভালো আটকানো থাকে। তো এভাবে করে একটু চিনি সাইডে দিয়ে রেখে দিবে, তাতে কোনো অসুবিধা নেই, বিস্কিটসগুলো কিন্তু নষ্ট হবে না বা ড্যাম হবে না, একদম মুচমুচে থাকবে। তো এভাবে করে আমি রেখে দিই বেশি বিস্কিটস খোলা হয়ে গেলে। আশা করি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। যাওয়া যাক এবার পরের টিপসে। পুদিনা পাতা, আমাদের অনেকেই পুদিনা পাতা রান্নায় ব্যবহার করে থাকি, পুদিনা পাতা এনে থাকি, কিন্তু এই পুদিনা পাতা আগের দিন আনলে পরের দিন ফেলে দিতে হয়, কারণ এটা শুকিয়ে যায়। কিভাবে রাখলে এটা শুকিয়ে যাবে না, খুবই ভালো থাকবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, যখনই পুদিনা পাতাগুলো নিয়ে আসবে তখনই এটা বাঁধাটাকে খুলে এর পাতাগুলোকে আলাদা করে দেবে ডাল থেকে। ডাল থেকে পুরো পাতাকে ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেবে, কেননা এগুলো ভালো করে ধুতে হবে। তো আমি এভাবে সবগুলো পাতাই ডাল থেকে খুলে নেব। তো দেখো সবগুলো খুলে নেওয়া প্রায় হয়ে গেছে, এবার এগুলোকে একটু ভালো করে ফ্রেশ করে ধুতে হবে। এই পাতাগুলোকে যদি ভালো করে ধুয়ে তারপর এটাকে সংরক্ষণ করে রাখা যায় তাহলে মোটামুটি 10 থেকে 15 দিন খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। তো আমি পুদিনা পাতা যেহেতু সবসময় ব্যবহার করি সেক্ষেত্রে আমি একটু বেশি করে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিই। জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর একটা বক্স বা কন্টেনারের মধ্যে এই পাতাগুলোকে উঠিয়ে নিই। এটা ধুয়ে রেখে দিলে হয় কি, যখন ইউজ করব তখন ডাইরেক্টলি নিয়ে ইউজ করা যায় আর কোনো ঝামেলা থাকে না, আর এর মধ্যে বালি টালি যা থাকে সব কিছু বেরিয়ে যায়। এবার এই কন্টেনারটা নিয়ে গিয়ে রেখে দেবো ফ্রিজে, আর এটা ফ্রিজে রেখে 15 থেকে 20 দিন খুব ভালো করে ব্যবহার করতে পারবে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। যাওয়া যাক এবার পরের টিপস। মাছ, আমরা ছোট মাছ অনেকেই খেয়ে থাকি কিন্তু ছোট মাছের একটাই প্রবলেম, কিনে আনতে আনতে কাটার আগে এগুলো নষ্ট হয়ে যায়, পেট পচে যায়।
কিন্তু যদি এগুলো কিনে আনার সঙ্গে সঙ্গে এর মধ্যে বরফ দিয়ে দাও, ফ্রিজে যে বরফগুলো থাকে, তাহলে কিন্তু অনায়াসে কিছুক্ষণ থাকবে, এই মাছগুলো নষ্ট হবে না। যেমন ধরো কাজের মাসি আসতে একটু দেরি হচ্ছে, তখন এভাবে বরফ দিয়ে রাখতে পারো। আর যদি একটু লেটও হয় কোনো কোনো সময়, নিজেরা কাটলেও একটু লেট হয়, কোনো কাজে ব্যস্ত থাকলে করতে করতে দেরি হয়ে যায়, তখন এরকম করে রাখতে পারো বরফ দিয়ে। আর এই মাছ যদি তোমরা ভালো করে ধুতে চাও তাহলে এটা লবণ দিয়ে ধোবে। তো আমি মোটা দানার যে লবণটা সেটা দিয়েছি, যেটা কম দামা লবণ, সেটা আমি ঘরে রাখি এই ক্লিনিংয়ের কাজের জন্য। মাছের গায়ে অনেক আঁশ রয়েছে, লবণ দিয়ে মেখে 2-1 মিনিট রেখে দেবো, তারপরে এটাকে ধুয়ে নেব। এতে করে যেটা হবে, খুব সহজে এই মাছগুলো ধোয়া হয়ে যাবে। মাছের গায়ে খুব ছোটো ছোটো আঁশ থাকে, সেই আঁশগুলো কিন্তু লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। তো দেখো 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, এবার এটাকে আমি ধুয়ে নেব। আর ধোয়া এটাকে কয়েকবার ধুতে হবে, যতক্ষণ পর্যন্ত এটার জলটা ঘোলাটে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে, না হলে কিন্তু এটার বাজে গন্ধ হবে। তো দেখো এটা কতটা নোংরা বেরোলো এই মাছ থেকে, আর এটা লবণ দিয়ে মেখে রাখার জন্যই এতটা নোংরা উঠে আসলো। আর দেখো আমি 2-3 বার ধুয়েছি আর একদম ফ্রেশ পরিষ্কার মাছ হয়ে গেছে। আর এটার আঁশগুলো বা যে মাছের গায়ে লেগে থাকে সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো আমি এটা কয়েকবার ধুয়ে নিলাম, এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে যদি এটা যেভাবে তোমরা রান্না করো সেভাবে রান্না করবে, দেখবে কোনো বাজে গন্ধ থাকবে না। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, যেটা যেটা দেওয়ার সেটা দিয়ে এটাকে রান্না করে নেবে, আর নষ্ট হবে না বরফ কুচি দিয়ে রাখলে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। এবার যতই তোমরা রান্নাঘরে কাজকর্ম করো, মাছ কাটো বা পেঁয়াজ রসুন ছোলো, হাত দিয়ে কিন্তু ব্যাড স্মেল আসে। তখন সকালবেলা যে চা তৈরি করে চাপাতিটা ফেলে দাও, সেটা না ফেলে দিয়ে হাতটাকে একটু ঘষে নেবে। কাজকর্ম যখন হয়ে যাবে তখন এই ফেলে দেওয়া চাপাতিটা দিয়ে হাতটাকে ভালো করে ঘষে নেবে। তাহলে ভালো করে ধুয়ে যখন নিজেই হাতটাকে নাকের সামনে নেবে তখন দেখবে একদম ব্যাড স্মেল একদমই নেই। যতই পেঁয়াজ রসুন আদা বা মাছ কাটা এগুলো করো না কেন, হাত কিন্তু ফ্রেশ হয়ে যাবে এই ফেলে দেওয়া চাপাতি দিয়ে। এই যে ফেলে দেওয়া চাপাতি আমরা সকালবেলা উঠে চা করেই কিন্তু ফেলে দিয়ে থাকি, এটা ফেলে না দিয়ে কাজকর্মের শেষে হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর কোনো বাজে গন্ধ হাত দিয়ে থাকবে না। আশা করি টিপসটা ভালো লেগেছে। যাওয়া যাক এবার পরের টিপসে। রান্নাঘরে যখন রান্না করা হয় সবথেকে বেশি অপরিষ্কার হয় চুলাটা, আর এই চুলাটা কিন্তু প্রত্যেক দিনই ক্লিন করতে হয়। কিভাবে ক্লিন করলে এটা পরিষ্কার হয় তাড়াতাড়ি, সে ভিডিও তো আমি এর আগেই দিয়েছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে বার্নার এটা কিভাবে ক্লিন করে, আজকে শুধু এটাই শেয়ার করব। তো দেখো আমি একটা বাটির মধ্যে বার্নারকে নিয়ে নিলাম, আমি এখানে একটা বার্নার পরিষ্কার করব। তো দেখো আমি এখানে নিয়েছি সামান্য একটু হারপিক, এই হারপিকটা কিন্তু আমার কিচেনের হারপিক, এটা আমার কিচেনে কাজ করি, এটা কিন্তু বাথরুমের নয়। আর এই হারপিকটা দিয়ে আমি বাথরুমের কাজ করি না, রান্নাঘরের কাজই করি, সেখান থেকে আমি একটু দিয়ে দিয়েছি। আর এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, লেবুর রসটা না থাকলে ভিনিগার দেবে। আর দিয়ে দেবো বেকিং সোডা, বেকিং সোডা যেটা আমরা খাবার সোডা অনেকেই বলে থাকি, সেই বেকিং সোডা এটা এই বার্নারের মধ্যেই দিয়ে দেবে। আর সামান্য একটু গরম জল, খুব সামান্য দিতে হবে, একদমই বেশি দিলে কিন্তু পরিষ্কার হবে না। এসব জিনিস দিয়ে একটু রেখে দিতে হবে, 5-10 মিনিট যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। ক্লিন বলতে এখন একটু হালকা করে ঘষা দিতে হবে, তাতেই কিন্তু উঠে যাবে, একদম নরম হয়ে গেছে কালিগুলো বা কালোগুলো। আর এখন একটা স্ক্রাবার দিয়ে, স্টিল উলের বলো আর এমনি স্ক্রাবার দিয়েও ঘষে নিতে পারো, না এবার টুথব্রাশ দিয়েও ঘষে নিতে পারো। তো দেখো আমি ভালো করে ক্লিন করে নিয়ে আসলাম পরিষ্কার জলে, আর দেখতেই পাচ্ছ কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে এই পুরনো বার্নারগুলো। আশা করি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের জন্য নমস্কার।